বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো জামায়াতের ডাকা ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা হরতাল। সারা দেশে চলবে সন্ধ্যা পর্যন্ত। সমাবেশের অনুমতি না পেয়ে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত ইসলাম। হরতালের শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি ট্রাকে আগুন দেয় হরতালের সমর্থকরা। একই সময় সানারপাড়ে কেমিক্যালের রাখার প্লাস্টিকের ড্রামে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখে শিবির কর্মীরা। চলন্ত বাসে ইট পাটকেলও নিক্ষেপ করে তারা। শিবির কর্মীরা ট্রাইব্যুনাল বাতিলের পক্ষে স্লোগান দিতে থাকে। সেখান থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে কদমতলী এলাকার দক্ষিণ মাতোয়াইলে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখে পিকেটাররা। সেখানে দীর্ঘ সময় আগুন জ্বললেও আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া যাত্রাবাড়িতে একটি লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা। সকালে মিরপুরের শেওড়াপাড়ায় জামায়াত শিবির মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে হরতাল সমর্থনকারীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া মিরপুর 11 নম্বরে দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা। খিলক্ষেত এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। গাবতলিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে সকাল থেকে পুলিশ সেখানে সতর্ক অবস্থায় ছিল। গাবতলি বাস স্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকার বাইরের খবর। যশোরের মনিরামপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত শিবির। পুলিশ তাদের বাধা দেয়, তাদের উপর হামলা করে শিবির কর্মীরা। এতে ঘটনাস্থলে মারা যায় এক পুলিশ সদস্য, আহত আরও 15 জন। সেখানকার খবর জানতে এখন কথা বলছি সহকর্মী এস এম ফরহাদের সাথে। ফরহাদ, যশোরে মনিরামপুরের সংঘর্ষের কি অবস্থা, এখন কি অবস্থা চলছে সেখানে? আজ সকাল 6:30 মনিরামপুর শহরে শিবির মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে শিবির কর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ ও ছাত্র শিবির কর্মীদের লক্ষ্য করে টিয়ার শেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। খবর পেয়ে ছাত্রলীগ ও সাধারণ জনগণ শিবিরের উপর আক্রমণ করে। তখন একটি ইটের টুকরা এসে কর্তব্যরত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলামের শরীরে আঘাত করে। ইটের আঘাতে জহুরুল ইসলাম মাটিতে লুটতে পড়ে। মুহূর্তে সে জ্ঞান হারালে সহকর্মীরা তাকে দ্রুত পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। জামাত শিবিরের এই নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি কি কি সতর্কতা নিয়েছে এখন? না, এই ঘটনার পরপরই পুলিশ মনিরামপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব টহল দিচ্ছে। আনাম, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পুলিশ মৃত্যুর প্রতিবাদে, পুলিশ পাওয়ার প্রতিবাদে যশোর জেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে। আনাম ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যশোরের মনিরামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ফরহাদ। বগুড়ায় মিছিলের অনুমতি দেওয়ার পর পুলিশের অস্ত্র ফেরত দিল হরতাল সমর্থকরা। সকাল 7:30 দিকে বগুড়ায় উপশহর এলাকায় পুলিশের উপর হামলা করে একটি অস্ত্র কেড়ে নেয় শিবির কর্মীরা। পুলিশ সদস্যদের মারধরও করে তারা। হরতাল সমর্থকদের দাবি মেনে মিছিলে অনুমতি দেওয়ার পর অস্ত্র ফেরত দেওয়া হয়। এরপর শহরের বিভিন্ন এলাকায় হরতালকারীরা মিছিল করে। বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম। এবার সিলেটের হরতালের খবর। হরতালের প্রথম প্রহরে সিলেটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে জামায়াত শিবির। নগরের লামাবাজার, মদিনা মার্কেট ও শিবগঞ্জে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। সকাল 6:30 দিকে লামাবাজারে মদনমোহন কলেজ গেট থেকে মিছিল করে শিবির কর্মীরা। সেখানে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে গেলে তাকে ধাওয়া করে পিকেটাররা। এর কিছুক্ষণ পর নগরের বিভিন্ন মোড়ে ঝটিকা মিছিল ও ককটেল ফাটায় তারা। সকাল 6:30 দিকে লামাবাজারে মদনমোহন কলেজ গেট থেকে মিছিল বের করে শিবির কর্মী। সেখানে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে গেলে তাকে ধাওয়া করে পিকেটাররা। সিলেটের আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ।
ইকবাল, এর আগেও আপনি আমাদেরকে প্রতি ঘন্টায় খবরাখবর জানাচ্ছিলেন হরতাল পরিস্থিতি, ঠিক এই মুহূর্তে কি দেখছেন, দুপুর নাগাদ কি অবস্থা চলছে সিলেটে? আনাম, আমি এখন সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে সিলেটের হরতাল পরিস্থিতি জানাচ্ছি। আপনি জানেন যে আমি সকাল থেকেই জানাচ্ছিলাম যে আজকের হরতালে সিলেট জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সিলেটে এক ধরনের সহিংস চেহারা নিয়ে কিন্তু সকাল থেকেই তারা ঘোষণা করেছিল। অর্থাৎ সিলেট মহানগরীর মধ্যভাগে মদনমোহন কলেজ গেট থেকে কিন্তু তারা তাদের এই হরতালের সমর্থনে কর্মসূচি শুরু করেছিল এবং এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় একই সময়ে একযোগে তারা সিলেট মহানগরীর প্রায় 10 থেকে 12টি পয়েন্টে তারা হরতালের সমর্থনে পিকেটিং করেছে এবং সেই পিকেটিংয়ের সঙ্গে তারা বেশ কিছু সহিংস আচরণ করেছে। এবং সিলেট মহানগরীর, আপনি জানেন, এর আগেও বলেছিলাম আমি যে মিরাবাজার এবং মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং এখন থেকে 30 মিনিট আগে আমি খবর নিয়েছি যে সিলেট মহানগরীর পশ্চিমাঞ্চলে মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে এবং সেখানে ইটপটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে দুজন পিকেটারকে পুলিশ আটক করেছে। তবে এখন পর্যন্ত পুলিশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির কর্মীদের এই যে সহিংস তৎপরতা, সেটা কিন্তু সিলেট মহানগরীর মূল যে কেন্দ্রস্থল কিংবা মূল যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর বাইরে, অর্থাৎ অলি গলি যে সমস্ত পথ রয়েছে, যে সমস্ত আবাসিক এলাকার পথ রয়েছে, সেই সমস্ত ছোট ছোট পথ গলিপথ ধরে কিন্তু শিবির কর্মীরা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে কিংবা চোরাগুপ্ত কর্মসূচি নিয়ে তারা মাঠে নামছে। সুতরাং মূল রাস্তা কিংবা সিলেট মহানগরীর জিন্দাবাজার, আম্বরখানা এবং কোর্ট পয়েন্ট, এই সমস্ত মূল রাস্তাগুলো কিন্তু এখন পর্যন্ত জামাত ইসলামের কিংবা ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মীকে দেখা যায়নি এবং সেই সমস্ত পয়েন্টে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট টহল রয়েছে। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকবাল মাহমুদ এবং তিনি আমাদেরকে জানালেন মাত্র 30 মিনিট আগে শহরের মদিনা মার্কেট এলাকায় আরেকটি সংঘর্ষ হয়েছে এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জামাত শিবিরকে বাড়াবাড়ি করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকার কঠোর থেকে আরও কঠোরতম অবস্থানে যাবে বলে জানান তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় কামরুল বলেন, জনগণই জামাতকে নিষিদ্ধ করবে। এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। রাজধানীর পল্টন, কাকরাইল, গুলিস্তান, উত্তরা, মিরপুর ও গাবতলী থেকে হরতাল বিরোধী মিছিল বঙ্গবন্ধু এভিনিউতে এসে জমা হতে থাকে। হরতালের কারণে জনগণের যানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে থাকবে বলে সমাবেশে বক্তারা জানান। যে তাদেরকে আর কোনো অবস্থাতেই বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া যায় না। সরকারের এখন উচিত, এবং যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই তাদেরকে আর এই ধরনের আচরণ করতে দেওয়া যাবে না, জিরো টলারেন্স তাদের প্রতি দেখাতে হবে, কোনো অবস্থাতেই দেওয়া যায় না। যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে জামায়াতের এই হরতালে তাদের সমর্থন নেই বলে জানিয়েছেন সাধারণ মানুষ। হরতালের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই হয় না। তারা বলেন, হরতাল যারা সমর্থন করছে তারাও সমান অপরাধী। যে ঘৃণ্য অপরাধী যারা এই দেশের বিরোধিতা করছে, এই দেশের মা মন্দির ইজ্জত লুণ্ঠন করছে, দেশের স্বাধীনতা বিরোধিতা করছে, তাদের হত্যা বিচার হচ্ছে। অতএব দেশের সব মানুষেরই এদের বিচার হোক, সুষ্ঠুভাবে বিচারটা চায়। কিন্তু এখন যে হরতালটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্যবিহীন একটা হরতাল। কিছু অসাধু ব্যক্তিকে বিচারের কাঠগড়া থেকে মুক্ত করার জন্য এই হরতালটা দেওয়া হচ্ছে। তবে এই হরতালটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কারণ যারা 71-এর পরাজিত এবং 71-এর যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বাঁচানোর জন্য এই হরতাল। আমার হিসাবে সবারই বিচার হওয়া হচ্ছে, যে দলেরই থাক না কেন, এটা হওয়া খুবই প্রয়োজন, হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তোবা যে খালি শুধু দেখা যাইতেছে জামাতের মধ্যে যুদ্ধাপরাধী দেখা যাইতেছে, আর আমরা যুদ্ধাপরাধী খুঁজে পাইতেছি না। আমাদের কাজ করে খেতে হয়, একদিন হরতাল হলে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। কাজ বন্ধ তথা আমি তথা আমার পরিবার, আমরা যেমন আছি, আমাদের সবাইয়ের ক্ষতি হয়, গরিবের আরও বেশি সমস্যা হয়, কারণ অনেক জায়গায় অনেক কাজে কর্মে যাইতে হয়, আবার হয়তো বাড়িতে দরকার হলে যাইতে হয়, যাইতে পারি না, কষ্ট। সপ্তাহে হরতালটাকে মাসে 3-4 দিন করে হরতাল ডাকতেছে, এটা তো সাধারণ লোকের ক্ষতি, আমাদের ক্ষতি, সাধারণ জনগণের ক্ষতি, দেশের ক্ষতি। আমরা ভোট দিছি,
আমরা সরকারে করছি, সরকার যেটা ভালো মনে করে ওইটা করবে, আর যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত, এটাই আমরা বুঝি, এটাই আমরা চাই। অপরাধীকে যারা সমর্থন করে তারাই অপরাধী, কেন আমরা অপরাধীর কথা না, আমরা সবাই মিলে তাদের শাস্তি করব, তা যেন এভাবে দেশের কোনো ক্ষতি না হতে পারে, ভবিষ্যতে এরকম ধরনের কোনো না হতে পারে। হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে শিবির কর্মীরা। সকাল 6টার দিকে শিবির কর্মীদের একটি দল মহাসড়কের মৌচাক এলাকায় রাস্তায় ইট ও ড্রাম ফেলে ব্যারিকেড তৈরি করে। এ সময় আগুন ধরিয়ে তারা বিক্ষোভ দেখায়। পুলিশ ধাওয়া দিলে শিবির কর্মীরা দুটি ককটেলে বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ শিবির কর্মীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। একই সময়ে হরতাল সমর্থকরা সানারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নেভায় এবং দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে। ময়মনসিংহে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে জামাত শিবির কর্মীরা। সকালে শহরের পাটগুদাম ও বাঘমারা মেডিকেল গেট এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকরা। 8টার দিকে ওই দুটি এলাকায় বেশ কয়েকটি টেম্পো ও অটোরিকশা ভাঙচুর করে তারা। পরে সেগুলোতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় পুলিশ চলে এলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সরে যায় শিবির কর্মীরা। তবে হরতালের সময় নত কোনো নেতাকর্মীকে আটক করতে পারেনি পুলিশ। এছাড়া হরতালের সময় দূরপাল্লা যানবাহন না চললেও মালবাহী ট্রাক ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনায় বাগুর বাস স্ট্যান্ডে হঠাৎ হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত শিবির কর্মীরা। এছাড়া ট্রাক বিকল করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা। সকাল থেকে চান্দিনা গোবিন্দপুর থেকে কেরনখালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। একই এলাকায় আরও কয়েকটি ট্রাক আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থকরা। হরতালে বরিশালে কাশীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এদিকে নগরীতে নিরাপত্তার জন্য বাড়তি 300 পুলিশ মোতায়েন আছে। আর্ম ব্যাটালিয়ন ও র্যাবের দল টহল দিচ্ছে। রূপাতলী থেকে অভ্যন্তরীণ 13টি রুটে বাস চলাচল করছে, লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বরিশালের হরতালে খবরাখবর জানতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এই দুপুরবেলা আপনি বরিশালের হরতাল পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো সকাল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। দুপুরবেলা এখন এই মাত্র এই ঠিক 10 মিনিট আগে আমি যেখানে দাঁড়িয়েছি আদালত চত্বরের কাছাকাছি, এখান থেকে বিএনপি সমর্থিত এবং মহানগর বিএনপির সেক্রেটারি কামরুল আহসান শাহিনের নেতৃত্বে একটি হরতালের পক্ষে একটি মিছিল বের হয়েছে। এই মাত্র মিছিলটি আদালত চত্বর থেকে গেট পর্যন্ত আসার সময় পুলিশ, অতিরিক্ত পুলিশ বাধা দিলে এবং এই মিছিলটি আর বেরোতে পারেনি। তারা সেখানে একটা সংক্ষিপ্ত সমাবেশ করে এখান থেকে চলে যায়। আর পুলিশ নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, যাতে করে আইন শৃঙ্খলা সাধারণ মানুষ যাতে করে ঠিকভাবে চলাচল করতে পারে, তাদের জন্য কোনো চলাচলের নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয়। এবং আপনি জানেন আলাম, বরিশালে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের সহিংস কোনো ঘটনা ঘটেনি। বরিশালে কিন্তু হরতাল বেশ জনজীবন স্বাভাবিক আছে। দূরপাল্লার একমাত্র বাস থাকছে না, আর সবকিছু স্বাভাবিক রয়েছে এবং ব্যাংক, বিমা, অফিস, আদালত অনেকটাই খুলেছে এবং তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, আদালতের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। জি বিধান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিধান সরকার, এবং তিনি আমাদেরকে জানালেন যে মাত্র 10 মিনিট আগে হরতাল সমর্থন করে বিএনপি, স্থানীয় বিএনপি একটি দল সেখানে মিছিল বের করেছে।